হ্যালো ফ্রেন্ডস ফেসবুকে ছবি পোস্ট করে অশ্লীল কটাক্ষের শিকার হলেন দীপার শাশুড়ি লাবণ্য আসুন দেখে নেওয়া যাক বাংলা টেলিভিশনে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মৈত্র এই মুহূর্তে এই অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে প্রথমে তার চরিত্রে কিছুটা নেগেটিভ শেড থাকলেও এখন তার চরিত্র পুরো পজিটিভ ছেলে সূর্য ও তার বউ দীপাকে সন্দেহ করলেও তার মা সবসময় বৌমার পাশেই রয়েছে এমনকি দীপার দুই জমজ মেয়ের মধ্যে একজনকে নিয়ে গেছে ছেলের কাছে রূপাঞ্জনা মৈত্রকে বাংলা টেলিভিশনের দর্শক বহুদিন ধরে অভিনয় পর্দায় দেখে আসছেন একের পর এক বহু ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছে এই অভিনেত্রী তবে এই অভিনেত্রী টিভির পর্দায় সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও ভালোই জনপ্রিয় তিনি তার ফেসবুকে কতগুলি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে নীল রঙের প্যান্ট এবং হলুদ রঙের টি শার্টে দেখা যাচ্ছে কিন্তু অভিনেত্রীর মুখ দেখা যাচ্ছে না তিনি পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন আর চাঁদ দেখছেন এই পোস্ট করেই তিনি ক্যাপশনে লিখেছেন এক আকাশের নিচে সবাই নানা নানান রকম কমেন্ট করেছে অনেকেই তার অনুগামীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে এবং কয়েকজন খারাপ মন্তব্য করেছেন তাদের মধ্যে একজন অশ্লীল মন্তব্য করে লিখেছেন মেরে মজা তবে অভিনেত্রী এই কথা শুনে চুপ থাকেননি তিনি লিখেছেন তোমার গালে চর কষালেও মজা পাবে তোমার মা টেলিভিশন জগতের আরও এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন